জারবেরা এস্টারসি পরিবারভুক্ত বাণিজ্যিক ফুল। জার্মান পরিবেশবিদ জগুর জারবার এর নাম অনুসারে এ ফুলটির নামকরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যিক কাঠফ্লাওয়ার হিসেবে উল্লেখযোগ্য 10টি ফুলের মধ্যে অন্যতম, কেননা এটি কাঠফ্লাওয়ারের জন্য ও বেশি দিন ফুলদানিতে সতেজ রাখার জন্য উল্লেখযোগ্য। বাংলাদেশের যশোরে বেনাপোল সড়কের পাশে সদর উপজেলার মালঞ্চিতে গোল্ডেন সিড ফার্ম 2011 সাল থেকে টিস্যু কালচারের মাধ্যমে জারবেরার চাষ করছে। দেশের সর্বপ্রথম জারবেরা ফুলের চাষ শুরু হয় ফুলের রাজধানী বলে খ্যাত যশোরের চিকরগাছা উপজেলার গদখালিতে। সেখানকার চাষিরা ভারত থেকে টিস্যু কালচারের চারা এনে চাষ করতেন। আমদানিকৃত ওই চারার প্রতিটি দাম পড়ত 90 টাকা করে। কিন্তু বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক গবেষক মতিউর রহমান ও প্রফেসর ডক্টর এম মঞ্জুর হোসেন রাজশাহীর আকাফুজি ল্যাবে দেশের সাশ্রয়ী মূল্যে টিস্যু কালচারের চারা উৎপাদনে মনোনিবেশ করেন এবং সফল হন। এই চারার প্রতিটির দাম পড়ছে 30 টাকা করে। তারা জানান, জারবেরা ফুলের বীজ থেকে চারা হয় না, মূল গাছের শাখার থেকে যে চারা হয় তা মানসম্পন্নও নয় এবং ফুলের উৎপাদনও কম। এ কারণে বংশবৃদ্ধির জন্য টিস্যু কালচার চারা প্রয়োজন। এই পদ্ধতিতে একসাথে অল্প সময়ে জীবাণুমুক্ত অধিক চারা পাওয়া যায়। জারবেরার জাতসমূহ। জারবেরা গণের আওতায় 40টির মতো প্রজাতি আছে। এগুলির মধ্যে জারবেরা জেমেসনি প্রজাতিটি বাংলাদেশে চাষ করা হচ্ছে। বর্তমানে সংকরায়ন পদ্ধতির মাধ্যমে জারবেরা জেমেসনি এর অনেক জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট জারবেরা ফুলের বাড়ি জারবেরা 1 ও বাড়ি জারবেরা 2 দুইটি জাত উদ্ভাবন করেছে। মাটি। জারবেরা চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উত্তম। মাটি পিএইচ মাত্রা 5.5 থেকে 7.0 এর মধ্যে থাকা উচিত। জারবেরার বংশবৃদ্ধি। জারবেরার বংশবৃদ্ধি করা হয় 3 উপায়ে। ক, বীজের মাধ্যমে। খ, ডিভিশন পদ্ধতিতে। গ, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে। ক, বীজের মাধ্যমে। বীজের মাধ্যমে জারবেরার বংশবৃদ্ধি করা যায়। এ পদ্ধতিতে উৎপাদিত গাছে মাতৃগাছের সকল গুণাবলী বজায় থাকে না, তবে এই পদ্ধতি খুবই সহজ। এই পদ্ধতির সুবিধা হল বীজের মাধ্যমে রোগ পোকা আক্রমণের সম্ভাবনা কম থাকে। খ, ডিভিশন পদ্ধতিতে মাতৃগাছের ক্লাম্প বিভক্ত করে বংশবৃদ্ধি করা যায়। এর জন্য মাঠের সুপ্রতিষ্ঠিত ও পরিপূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত গাছগুলিকে ছোট ছোট ভাগে ধারালো ছুরি দিয়ে ভাগ করা হয়। উক্ত শাখার গুলির পাতা ও শিকড় হালকা প্রনিং করে পরবর্তীতে নতুন বেডে লাগানো হয়। গ, মাইক্রো প্রপাগেশন পদ্ধতি। বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্রে উপরের পদ্ধতি দুটি খুব উপযোগী নয়। অল্প সময়ে প্রচুর সংখ্যায় রোগমুক্ত জারবেরার চারা পাওয়ার জন্য টিস্যু কালচার পদ্ধতিটি উত্তম। এর জন্য প্রথমে সঠিক জাত নির্বাচন করতে হবে, পরে ওই গাছের কাণ্ডের বর্ধিত অগ্রাংশ, ফুলকড়ি, পাতা ইত্যাদিকে এক্সপ্ল্যান্ট হিসাবে নিয়ে বারবার সাব কালচার করে অসংখ্য চারা উৎপাদন করা সম্ভব। চাষাবাদ পদ্ধতি। ক, জমি তৈরি। জমিতে পরিমাণ মতো জৈব সার দিতে হবে, তারপর 40 থেকে 45 সেন্টিমিটার গভীর করে আড়াআড়ি ও লম্বাভাবে পরপর কয়েকটি চাষ দিয়ে জমিটি ঝোরঝোরা করে তৈরি করতে হবে, ফলে সকল জৈব সার মাটির সাথে সুন্দরভাবে মিশে যাবে। খ, বেড তৈরি। জারবেরার জন্য বেডের উচ্চতা 20 সেন্টিমিটার এবং প্রশস্ততা 1.0 থেকে 1.2 মিটার হলে ভালো হয়। জমিতে যেন পানি জমে না থাকে সেজন্য দুই বেডের মধ্যবর্তী 50 সেন্টিমিটার পানি নিষ্কাশন নালা থাকতে হবে। সাধারণত একবার লাগিয়ে পর্যায়ক্রমে 2 বছর ফুল আহরণ করা হয় বলে জমি ও বেড তৈরির সময় সতর্ক দৃষ্টি রাখতে হয়। গ, চারা লাগানো। বেড তৈরি হলে জাত ও এর বৃদ্ধির ধরন বুঝে শাখারগুলি সারি থেকে সারি 50 সেমি এবং গাছ থেকে গাছ 40 সেমি দূরত্ব রেখে রোপণ করতে হবে। চারাগুলি এমনভাবে মাটিতে স্থাপন করতে হবে যেন চারার ক্রাউন মাটির উপরে থাকে। ক্রাউন মাটির নিচে গেলে গোড়া পচা রোগ সংক্রমণের সময় সম্ভাবনা থেকে যায়। ঘ, লাগানোর সময়। জারবেরা সারা বছর লাগানো যায়, তবে উন্নত ফুল ও বেশি উৎপাদন পেতে সাধারণত অক্টোবর থেকে নভেম্বর মাসের চারা লাগানো উচিত। উম, পানি দেওয়া। জারবেরার শিকড় গভীরে প্রবেশ করে বিধায়
বারবার হালকা স্প্রিংকলার সেচের পরিবর্তে প্লাবন সেচ দেওয়া উত্তম। পানি সেচের সময় খেয়াল রাখতে হবে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, কারণ জারবেরা ক্ষেতে জলাবদ্ধতা মাটিবাহিত রোগ সংক্রমণ ত্বরান্বিত করে। আবার মাটিতে পানির অভাব হলে গাছ ঢলে পড়ে, সেক্ষেত্রে ফুলের পুষ্পদণ্ড ছোট হয়ে যায়। বায়ু চলাচলের সুবিধার জন্য প্রতিবার সেচ দেওয়ার পর মাটিতে জু আসলে নিড়ানি দিয়ে উপরে শক্ত আস্তরণ ভেঙে দিতে হবে। চ সার প্রয়োগ। জারবেরা দ্রুত বর্ধনশীল একটি ফুল ফসল। গাছের বৃদ্ধি নিশ্চিতকরণ ও গাছ থেকে সর্বোচ্চ উৎপাদন পাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে পরিমিত পরিমাণ সার প্রয়োগ করতে হবে। চারা লাগানোর পর নতুন শিকড় গজানো শুরু হলে সুষম সার প্রয়োগ করতে হবে। জারবেরাতে সার প্রয়োগের মাত্রা হেক্টর প্রতি নিম্নরূপ: পচা গোবর অথবা কম্পোস্ট 10,000 কেজি সবটুকু, কোকো ডাস্ট 2,000 কেজি সবটুকু, ইউরিয়া 350 কেজি অর্ধেক এবং অর্ধেক, TSP 250 কেজি সবটুকু, MOP 300 কেজি সবটুকু, জিপসাম 165 কেজি সবটুকু, বোরিক অ্যাসিড 12 কেজি সবটুকু, জিঙ্ক অক্সাইড 4 কেজি সবটুকু। গোবর অথবা কম্পোস্ট এবং কোকো ডাস্ট অন্তত 10 থেকে 15 দিন পূর্বে এবং TSP, MOP, জিপসাম, বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড শাখা রোপণের 7 থেকে 10 দিন পূর্বে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। রোপণের প্রায় 20 দিন পরে ইউরিয়া সারের অর্ধেক প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার রোপণের 45 দিন পর গাছের গোড়ার চারপাশে একটু দূর দিয়ে প্রয়োগ করতে হবে। উপরি প্রয়োগের পর সার মাটির সাথে মিশিয়ে সেচ প্রদান করতে হবে। ফুল তোলা। জারবেরা ফুলের বাহিরের দু সারির ডিক্স ক্লোরেট পুষ্পদণ্ডের সাথে সমকোণিক অবস্থানে আসলে ফুল তোলা হয়। কর্তনের সময় পুষ্পদণ্ড যথাসম্ভব লম্বা রেখে ফুল সংগ্রহ করা হয়। ধারালো চাকু দ্বারা তেসরাভাবে কেটে খুব সকালে বা বিকালে ফুল সংগ্রহ উত্তম। ফুল কাটার পর পুষ্পদণ্ড 1 ইঞ্চি পানিতে ডুবিয়ে রাখতে হবে। পানির সঙ্গে অল্প চিনি এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিলে ফুল সতেজ থাকে। ফলন। জাতভেদে ফলন কম বেশি হয়, তবে প্রতি গাছে 20 থেকে 25টি ফুল বছরে সংগ্রহ করা যায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে এই ফুলের পোকামাকড় এবং রোগ জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়েছে, এজন্য পার্ট 2 এর ভিডিওর কাজ চলছে, অতি শীঘ্রই আপলোড করা হবে। আপনারা সঙ্গেই থাকুন।